তো সংসার করতে করতে সংসার জীবনটা অনেকটা পরিমাণে ঝামেলাপূর্ণ মনে হতে শুরু করে, আর সংসারের কাজগুলো অনেকটা পরিমাণে বিরক্ত হতে শুরু করে। কিন্তু কিছু টিপস ফলো করলে সেই সংসারের কাজগুলো যে কতটা পরিমাণে সহজ হয়ে যায় সেটা আমার এই টিপসগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো তোমাদের কাজকে সহজ করতে আর রান্নাঘর এবং এমনি স্বাভাবিক জীবনযাপনের জীবনটাকে সহজ করার জন্য কিছু টিপস নিয়ে আবারও আমি হাজির হয়ে গেছি। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওর প্রথম টিপস হচ্ছে মশারি গুছিয়ে রাখাটা অনেকটা পরিমাণে ঝামেলাপূর্ণ একটা কাজ আর বিরক্তিকর একটা কাজ, যেটা প্রত্যেক দিন আমাদের করতেই হয়। তো অনেকেই আছে এই মশারি গুছিয়ে রাখে না, এমনি নর্মালি দড়ির মধ্যে টাঙিয়ে দেয়, এভাবে কখনোই করবে না, দেখতে খুব বাজে লাগে। তো সিম্পলে এইভাবে মশারিকে তোমরা গুছিয়ে নেবে, যেমন পারবে তেমন করে গুছিয়ে নেবে, আর তারপরে সেটাকে এরকম একটা ব্যাগ বা প্লাস্টিক যেগুলো ক্যারি ব্যাগ হয়ে থাকে সেগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, কেউ বলতে পারবে না যে আমার বাড়িতে নেই। তার মধ্যে ভরে তুমি যদি কোনো টাঙিয়ে রাখতে পারো, যেমন শার্টের যে হ্যাঙ্গারগুলো হয়ে থাকে ওখানে টাঙিয়ে রাখতে পারো, বা তোমরা চাইলে কিন্তু খুব সহজেই ব্যাগের বালিশের নিচে এভাবে রেখে দিতে পারো, তাহলে দেখবে এই মশারিটা কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়ে থাকে। স্পেশালি যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তাদের বাড়িতে কিন্তু মশারিগুলোকে গুছিয়ে রাখা অনেক কষ্টকর একটা বিষয়। আমার মেয়ে তো খুব টানাটানি করতো, খুলে ফেলে ফেলে দিত। তো সে কারণে আমি এই টিপসটা ফলো করতে যবে থেকে শুরু করেছি আমার ঘরও কিন্তু অর্গানাইজ থাকে, গোছানো থাকে। তো সামান্য কিছু টিপস ফলো করলেই আমাদের ঘরদোর কিন্তু একটু গোছানো থাকবে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে যাক, তাহলে আমার দিদি বোনেরাও একটু হলেও উপকারে আসবে। তো টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। তো পরে যে টিপসটা সেটা হচ্ছে, অনেক সময় আমাদের যে সালোয়ারগুলো হয়ে থাকে, সেই সালোয়ারের যে পায়জামাগুলো হয়ে থাকে সেগুলো পরতে গেলে অনেকটা টাইট ফিটিং হয়ে যায় আমাদের এই যে গোড়ালির কাছে বা গাঁটের কাছে। তো এটা কিন্তু আমার সঙ্গে প্রায়শই হতো। তো আমার এই গাঁটের কাছে আমার কিছু কিছু পায়জামা আছে যেগুলো ফেঁসে যায়, আমি একদমই ঢোকাতে পারি না, যে ক্ষেত্রে এগুলোকে পরা বন্ধ করে দিয়েছিলাম। বাট রিসেন্টলি এই টিপসটা ফলো করার পরে আমার কিন্তু এই কাজটা অনেক সহজ হয়ে গেছে। তো ভাবলাম আমার মতো আমার যেই দিদি বোনেদের এই প্রবলেমটা রয়েছে বা যারা এই ফেসটা করছে প্রবলেম, তাদেরও কিন্তু এই টিপসটা অনেক উপকারে আসবে। তো বেসিক্যালি যাদের এইভাবে পায়জামা পায়ের মধ্যে ভালোভাবে ঢুকতে চায় না, আটকে যায়, বা যারা লেগিংস পরে থাকো, জেগিংস পরে থাকো, তারাও যদি এই টিপসটা ফলো করো দেখবে খুব ইজিলি তোমরা লেগিংস জেগিংসও পায়ের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারছো। তো সিম্পলি একটা প্লাস্টিক নিয়ে নেবে, যে কোনো প্লাস্টিক, এভাবে যে পাতলা প্লাস্টিকগুলো হয় সেগুলো খুব সফট হয়, নরম হয়, সেটা নিলেই ভালো হয়। পায়ের মধ্যে এইভাবে মুড়িয়ে নেবে, নিয়ে দেখবে যেন গোড়ালিটা যেন আর কি তোমার কভার করে। তারপরে এই যে পায়জামাটাকে ঢুকিয়ে নেবে, দেখবে কত সহজে তোমার পায়জামাটা পায়ের মধ্যে ঢুকে গেছে। তো আমি নিজেও যখন এই টিপসটা ফলো করলাম দেখলাম তাই সত্যি তো খুব ইজিলি অ্যাকচুয়ালি এই টিপসটা আমার এক দিদি আমাকে বলেছিলেন। তো ভাবলাম এই টিপসটা আমার দিদি বোনেদের সাথে শেয়ার করলে তোমাদেরও উপকারে আসবে। তো তোমরা নেক্সট টাইম একবার ফলো করে দেখতে পারো, আশা করছি তোমাদের অনেক কাজই আসবে। তো পরের টিপসটা হচ্ছে ডিম ভাজা নিয়ে বা ডিমের অমলেট নিয়ে, যেটা প্রত্যেকেরই বাড়িতে কম বেশি এক দুদিন অন্তর অন্তর তো হয়েই থাকে, আমার বাড়িতেও হয়। তো সেই ডিমের অমলেটটা এক একজনে এক এক রকমভাবে বানিয়ে থাকে, প্রত্যেকের তো একই রকমের রান্না বলে থাকে ডিমের অমলেট, তবে সেই ডিমের অমলেটটা কিন্তু আমরা এক একজনে এক এক রকমভাবে ফ্রাই করে থাকি বা ভেজে থাকি। তো আমি বেসিক্যালি একটা টিপস বলবো, যে টিপসটা ফলো করার পর তোমরা যদি এইভাবে ডিমের অমলেটটা বানিয়ে থাকো প্রত্যেকেই তোমার নাম করবে। তো বেসিক্যালি আমরা পেঁয়াজ কুচি এর মধ্যে লবণ দিয়ে তারপরে কিন্তু ডিমটা দিয়ে ভেজে ফেলি, এভাবে করবে না। তোমরা চাইলে কিন্তু এভাবে পেঁয়াজটা এবং কাঁচামরিচটাকে ভালোভাবে কুচিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে, মানে তুমি যতগুলো আর কি ডিমের অমলেট করছো সেই অনুযায়ী তুমি এখানে লবণটা দিতে পারো, আর সেই সাথে সেই পরিমাণ অনুযায়ী তুমি এখানে পেঁয়াজটা নিয়ে নেবে। তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবে, কষতে একেবারে চটকে নেবে। সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলোকে অবশ্যই একদম ফাইন করে কুচাতে হবে, তবেই কিন্তু ভালো হবে। তো খুব ভালোভাবে এটাকে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি, নিয়ে একদম খুব হাতের জোর দিয়ে এভাবে কিন্তু পেঁয়াজগুলোকে একেবারে কষতে কষতে আমি মেখে নিচ্ছি। নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে কী হবে বলো তো, পেঁয়াজটা এতটা পরিমাণে সফট হয়ে যাবে, পেঁয়াজের এক্সট্রা পানিটা বেরিয়ে যাবে, পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। তো এভাবে কিন্তু করে দেখতে পারো। তারপরে যে
10 থেকে 15 মিনিট পর আমি ডিমগুলো এখানে আবার ফাটিয়ে দিয়ে দেবো, দিয়ে তারপর খুব ভালোভাবে মেখে নেব, নিয়ে ডিমগুলো ভাজবো। এতে করে ডিমের কালারটা এত ভালো আসে আর ডিমটা এত পরিমাণে টেস্ট লাগে, মিষ্টি মিষ্টি লাগে, যেহেতু পেঁয়াজের পানিটা বেরিয়ে গেছে তাই ডিমের অমলেটটাও কিন্তু খুব মিষ্টি মিষ্টি ভাব লাগে, খেতেও খুব ভালো লাগে, কালারটাও দারুণ হয় আর ফুলকো ফুলকো হয়। তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে ফলে। তো যাই হোক, এখানে আমি 3টা ডিমেরই অমলেট করব। তো এখানে 3টা ডিম ফাটিয়ে দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল গরম করব, একেবারে খুব খসখসে করে তেল গরম করবে। তারপর ডিমের অমলেটটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে কিন্তু হতে দেবে 4-5 মিনিটের জন্য। তারপর যখন তুমি ঢাকাটা খুলবে, ডিমটা এত পরিমাণে ফুলকো ফুলকো হবে, নিজেরই মনের মধ্যে একটা আনন্দ হয়ে যাবে যে সত্যি এত সুন্দর ফুলেছে। তারপর এটাকে উল্টে পাল্টে কালার করে ভেজে নেবে, তবে এটাকে লো মিডিয়াম ফ্লেমে করবে, তবেই কিন্তু ডিমটা সুন্দর হয় আর ডিমের কালারটাও ভালো হয়। তো এই টিপসটা নেক্সট টাইম অবশ্যই ফলো করবে, তোমাদের অনেক 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 ডিম ভাজাটা ভালো হবে। আর আমার টিপসগুলো তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো এরকম আরও টিপস পেতে। তো নেক্সট যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে, আমাদের কেউই কারোর বাড়িতে ভাত রান্না হয় না এমন বাড়ি বোধহয় খুব কমই আছে। তো ভাত একবেলা হোক দুবেলা হোক রান্না তো হয়েই থাকে, তবে কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আমাদের রান্নাঘরের কাজ সহজ হওয়ার পাশাপাশি আমাদের রান্নাঘরের সময়টাও কিন্তু অনেক কম দিতে হয়। তো আমিও সেই জিনিসটা করি, কী করি চলো তোমাদেরকে বলে দিই। তো বেসিক্যালি আমি যেভাবে ভাতটা রান্না করি, নর্মালি এভাবে পানি গরম হয়ে যাওয়ার পরে ভাতের মানে পানির মধ্যে চালটা দিয়ে দিই, দিয়ে তারপর নাড়াচাড়া করে এই যে ভাতের ওপরটা এতটা পরিমাণে গরম থাকে যখন টকবক করে ফুটবে, সে কারণে আমি এখানে হাঁড়ির ওপরে একটা পাতলা পাত্র বসিয়ে দিই স্টিলের। স্টিলের জিনিসে কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়, তো সে কারণে আমি স্টিলের পাত্রটাই দিয়ে থাকি, দিয়ে খুব ভালোভাবে কিন্তু এর মধ্যে একটু পানি দিয়ে দিই, যতটা পরিমাণে আমার মনে হবে যে আজকের রান্নার জন্য আমার পানি লাগবে সেই অনুযায়ী আমি একটু পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। যখন দেখি আমার চাল মানে ভাত ফুটে গেছে, টকবক করে 4-5 মিনিটের জন্য ফুটছে, গ্যাসের ফ্লেমটা লো করে ফুটিয়ে নিই আর পানিটা কিন্তু একদম খসখসে করে গরম করে নিই। তো এই গরম পানিটা কিন্তু আমি যখন যে তরকারিটা করবো বা যে কোনো যদি ডাল রান্না করি বা তরকারিতে, তো আমরা পানি দিই নর্মালি ঠান্ডা পানি দিয়ে, যেটা গরম হতে অনেক সময় লাগে যে কারণে গ্যাসও শেষ হয় আর আমরা গ্যাসও অপচয় করি। তো এই টিপসটা ফলো করলে তোমরা কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করে নিতেই পারবে, সেই সাথে কিন্তু তোমাদের গ্যাসও অনেকটা পরিমাণে সেভিংস করে নিতে পারবে, তোমরা খেয়াল করে দেখবে। তো এই যে গরম পানিটা, এটা যে কোনো তরকারিতে তো আমাদের পানি দিতেই হয়। তো সেই পানির বদলে মানে নর্মাল টেম্পারেচারের পানির বদলে যদি তোমরা গরম পানি দাও, তরকারিটাও টেস্ট হবে, গ্যাসও সেভ হবে আর সেই সাথে কিন্তু তোমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো 3টে জিনিস কিন্তু তুমি এখানে বাঁচিয়ে নিতে পারলে, এক তো তোমার সময় বাঁচিয়ে নিলে, দ্বিতীয়ত রান্নার টেস্টও বেড়ে গেলো, তৃতীয়ত তোমার গ্যাস বাঁচিয়ে নিলে। তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও। তো এইভাবে নেক্সট টাইম ভাতের ওপরে যে কোনো পাত্রে পানি গরম করে তোমরা এভাবে তরকারিতে দিয়ে রান্না করতে পারো। তো এবারে যে টিপস হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, অনেকেরই মানে বলার থাকে যে ঢ্যাঁড়স ভাজা নাকি খুব গায়ে গায়ে হয়ে যায়, মানে চটচটে ভাব হয়ে যায়, সে কারণে ঢ্যাঁড়স ভাজা খেতে চায় না। তবে এইভাবে কিন্তু ঢ্যাঁড়সটা ভাজা করবে, তোমাদের ঢ্যাঁড়স ভাজা একদম একটা একটা ঝরঝরে মানে তুমি গুনতে পারবে এরকম। তো ঢ্যাঁড়স নর্মালি তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করবে, প্রথমেই লবণ দেওয়া যাবে না, একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে কিন্তু 1 চামচ পরিমাণ মতো লেবুর রস দিয়ে দেবে, ব্যাস। তাহলে আস্তে করে মানে লো ফ্লেম করে তোমরা ঢ্যাঁড়সটা ভাজা করতে শুরু করে দেবে, দেখবে আস্তে আস্তে ঢ্যাঁড়সটা কিন্তু একটা একটা হতে শুরু করে দিয়েছে। তারপরে যখন দেখবে ঢ্যাঁড়সটা 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, তারপর এর মধ্যে তোমরা দিয়ে দেবে পেঁয়াজ কুচি। যে কোনো ভাজার মধ্যে দিলে পেঁয়াজ মানে সেই ভাজার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়, আমি কিন্তু প্রত্যেকটা ভাজার ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। তো এই যে আমি এখানে 80%-এর মতো হওয়ার পরে ঢ্যাঁড়সের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, আর দেখো কত সুন্দর হয়েছে। তো এর যে পরের টিপসটা সেটা হচ্ছে তেল নিয়ে। তো আমরা যখন বাজার থেকে তেল কিনে নিয়ে আসি, নর্মালি 5-6 প্যাকেট বা কেউ কেউ 1 কেজির প্যাকেট কিনে নিয়ে আসি, তো সেই বোতল ধরেই আমরা ব্যবহার করতে শুরু করে দিই আর সপ্তাহখানেক হয় না তেলটা শেষ হয়ে যায়। তো এটা কেন হয় বলো তো, কারণ তুমি একসাথে এতটা তেল ব্যবহার করছো, তাই তুমি তরকারিতে কতটা করে দিচ্ছ তোমার আন্দাজ হচ্ছে না, তুমি যতটা পারছো ঢেলে দিচ্ছ। তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো একটা আলাদা যে কোনো কন্টেনারে বা যে কোনো বোতলে তোমরা এভাবে তেল অর্ধেকটা ঢেলে নেবে, তোমার যদি মনে হয় যে আমার এতটা পরিমাণে সপ্তাহে লাগতে পারে সেই অনুযায়ী ঢেলে নেবে
হবে। নিয়ে বাকি যে পাত্র মানে বোতলটা কিনে আনা হয়েছিল বাজার থেকে সেটাকে আলাদা একেবারে সরিয়ে দেবে, মনে করবে আমার কাছে আর কোনো তেল নেই। তো সেই মাথায় রেখে তুমি যদি তেল দিয়ে তরকারি রান্না করতে পারো তাহলে দেখবে তুমি অনেকটা তেল কিন্তু বাঁচিয়ে ফেলেছো। এটা কিন্তু আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। তারপরে তোমার যখন প্রয়োজন হবে মানে সপ্তাহ শেষ হয়তো একদিন দুদিন বাকি তুমি একান্তই দেখছো যে তোমার কাছে তেল নেই, তখন তুমি ওই তেলটা ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু তোমার অনেকটা তেল থেকে যাবে। তো এইভাবেও কিন্তু তোমার সংসারে অনেকটা সেভিংস করে নিতে পারবে। তো তারপরে হচ্ছে প্লাস্টিক ব্যতীত টিপস। তো এই টিপসটা হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক আমরা চোখের সামনে যখনই আমরা রান্নাবান্না করি বা কাজের সূত্রে পাই সেটাকে আমরা জানলায় যেখানে গ্রিলে পারি গুঁজে দিই, এটা হয় না, এতে কিন্তু দেখতে খুব বাজে লাগে। তো এটা কখনোই করবে না। আর প্লাস্টিক কিন্তু আমাদের মাঝে মাঝে অনেক কাজেও লাগে, তো সেই কারণে আমি ভাবলাম এই টিপসটা শেয়ার করলে তোমাদের অনেক কাজে আসবে। তো প্লাস্টিককে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে না রেখে তো এখানে ওখানে রাখলে প্রথমত যেটা হয় ওর মধ্যে ধুলো পড়ে, আর সেই ধুলো প্লাস্টিকে কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। তো সে কারণে এরকম হরলিক্সের কন্টেনার বা যে কোনো কন্টেনার তো এখন প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে, তো সে যে কোনো কন্টেনারের মধ্যে যদি তোমরা প্রয়োজন অনুযায়ী কিছু প্লাস্টিক রেখে দাও, বাকি প্লাস্টিক ফেলে দাও, তাহলে তোমার যখন প্রয়োজন পড়বে তুমি এখান থেকে বার করে নিয়ে আবারও কিন্তু কন্টেনারটা ডালাটা মুড়ে দেবে, তাহলে দেখবে এটা অর্গানাইজও থাকবে আর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়েও থাকবে না। তো এই টিপসটা কেমন লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওর যে শেষ টিপসটা সেটা হচ্ছে চুড়ি ব্যতীত নিয়ে, যেটা আমাদের প্রত্যেকেরই অনেক প্রয়োজনীয় একটা জিনিস। তো এই চুড়ি অনেক সময় আমাদের হাতে ছোট হয়ে যায়, ঢুকতে চায় না। তো তোমরা এবারে বলতে পারো ছোট হয়ে গেছে কি হয়েছে, একটুখানি হাতে তেল দাও দিয়ে চুড়িগুলো ঢুকিয়ে নাও। তো হ্যাঁ, তেল দিয়েও কিন্তু ঢোকানো যায়, তবে সেক্ষেত্রে হাতের মধ্যে তেল লেগে যায়, সেই তেল কিন্তু আমাদের নতুন জামা কাপড়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই কারণে ভাবলাম তেল ছাড়াই তোমাদের সাথে শেয়ার করবো যে এই যে কোনো প্লাস্টিক, যেই যে আমি প্লাস্টিক বললাম যে কন্টেনারে করে স্টোর করে রাখো, এই যে দেখতে পাচ্ছ কত আমাদের কাজে লাগে, আর এমনি সময় এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখলে দরকারের সময় তুমি একটাও পাবে না। তো হাতের মধ্যে প্লাস্টিক এইভাবে ঢুকিয়ে নেবে, তারপরে চুড়িগুলো পরবে, এত সহজে ঢুকে যাবে মানে তোমরা নিজেরাও ভাবতে পারবে না। আর হাতের মধ্যে কোনো তেলও লাগলো না, এভাবে কিন্তু খুব সহজেই তুমি চুড়িগুলোকে ঢুকিয়ে ফেলতে পেরেছো। হালকা করে প্রেস করবে তাহলেই দেখবে তোমার চুড়িগুলো খুব ইজিলি হাতে গলে গেছে। তো আজকের যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সেই সাথে কিন্তু এরকম ধরনের টিপস তোমরা যদি আরও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। তো ব্যাস, এই যে দেখো চুড়িগুলো খুব সহজে আমি পরে নিলাম, তো এই টিপসটাও তোমরা বাড়িতে একবার ফলো করতে পারো, আর যারা অলরেডি করে থাকো সেটাও আমাকে জানাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।